জানাই। হুগলির দাঁতপুরে উদ্ধার হলো কাঁথি থেকে অপহৃত এক তৃণমূল নেতার গলা কাটা দেহ। মৃত রিতেশ রায় কাঁথি তিন নম্বর পঞ্চায়েত সমিতির দুর্মুট এলাকার অঞ্চল সভাপতি ছিলেন। ঘটনাটা কি ঘটেছে আমরা জানব কিরণ বান্না আমাদের প্রতিনিধির কাছ থেকে। কিরণ, দেখো গত 7 তারিখ রিতেশ রায় তৃণমূল নেতা, তিনি বাড়ি থেকে বেরিয়ে গেছিলেন কোলাঘাটে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে। তারপর থেকে ওই 7 তারিখ রাত পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে তার স্ত্রী যখন ফোন করেছিলেন, একবার ফোন ধরেছিলেন, তিনি বলেছিলেন যে তার সেই পরিচিত ব্যক্তি, তার বাবা অসুস্থ হয়েছেন, তিনি মালদাতে যাচ্ছেন। তারপর থেকেই আর রাতে আর তার ফোনের পাওয়া যাচ্ছিল এবং সুইচ অফ ছিল। এবং যেই বন্ধুটির কথা বলেছেন, তাকে চিনতেন তার পরিবার, সেই বন্ধুটিরও ফোনে সুইচ অফ ছিল। এবং পরে দিন খোঁজাখুঁজি করা হয় এবং স্থানীয় কাঁথি থানার কাঁথি এলাকায় মারিষ্টা থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন মিলিং। তারপর থেকে কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তারপর যখন গতকাল খবরের প্রকাশ হয়, তখনই পুলিশ নড়ে চড়ে বসে এবং দুমদুম থানা থেকে একটা অজ্ঞাত পরিচয় ব্যক্তির ছবি পাঠানো হয় মারিষ্টা থানায়। এবং ছবি পাঠানো হলে সেখানে পরিবারের লোকজনদের ডাকা হয়, সেখানে গেলে তাদের ছবি দেখে চিহ্নিতকরণের জন্য বলা হয়। তারপর গভীর রাত পর্যন্ত সেখানে পুলিশের সঙ্গে কথা হয় এবং দুমদুম থানার সঙ্গে আলোচনা হয়। যেটা জানা যাচ্ছে যে ওই থানা থেকে থানায় গত শুক্রবার একটি রাতে গলাকাটা দেহ পাওয়া যাচ্ছিল। এই নিয়ে একটা এই দেহ নিয়ে যে অস্পষ্ট ছবি একটা ছিল, সেই ছবি নিয়ে ধোয়াশার মধ্যে ছিল। এই মুহূর্তে দুমদুম থানাতে বাড়ির পরিবারের লোকজন গেছে এবং সেখানে চিহ্নিতকরণের জন্য আজকে মর্গে যাওয়া হবে। পরিবারের পক্ষে যেটা প্রাথমিকভাবে বলা হচ্ছে যে এই ছবিটি তাদের এই রিতেশ রায়ের ছবি এবং আজকে সেটা মর্গে গেলে যেটা স্পষ্ট হবে এমনটা জানা যাচ্ছে। ধন্যবাদ কিরণ। এর স্ত্রী এবং তার সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, তাদের বক্তব্য আপনাদেরকে শোনাবো। 7 তারিখ কোলাঘাট যাবেন বলে বেরিয়ে গেলেন, ওনার সঙ্গে একজন ভদ্রলোক দেখা করতে আসবেন। সৌভিক চক্রবর্তী উনাকে 4:30 ফোন করেছিলেন কোলাঘাটে যাওয়ার জন্য। তো 9:30 সময় উনি ফোন করলেন যে সৌভিক বাবুর বাবা হার্ট অ্যাটাক হয়েছে, উনি ওনার সঙ্গে আছেন আর ওনার সঙ্গে উনি মালদা যাচ্ছেন ওনার দেশ বাড়ি। তারপরে আমি ভোর রাত্রের থেকে ফোন লাগাচ্ছি আর ফোন পাচ্ছি না, 3টের পর থেকে আর ফোন পাচ্ছি না। গত 29 তারিখ অমিত শাহের মিটিং এ আমাদের এই চাঁদবেড়িয়া বুথের পার্টি অফিসকে ভেঙে দিয়ে গেছে এবং এ আমাদের চাঁদবেড়িয়া নেতৃত্ব। জেনারেলি আমাদের একটা মনের ভিতরে এটা একটা চিন্তা যে নিশ্চিতভাবে বিজেপির কেউ বা কারা একে ওই জায়গাটা চিনতে পেরে আইডেন্টিফিকেশন করেছে, যে ওরাই হাইজ্যাকটা করেছে। গত শুক্রবার রাতে দাঁতপুর থানা এলাকার একটি ফাঁকা জায়গায় রাস্তার ধারে উদ্ধার হয় গলাকাটা এক ব্যক্তির দেহ। অজ্ঞাত হিসেবে পুলিশ সেটি মর্গেই রেখেছিল। মৃতদের একটি ছবি পাঠানো হয় পূর্ব মেদিনীপুরের মারিষ্টা থানায়। দেহ শনাক্ত করতে রিতেশ রায়ের পরিবারকে দাঁতপুর থানাতে ডেকেও পাঠায় পুলিশ এবং সেখানেই বাবার দেহ শনাক্ত করেন তখন অঞ্চল সভাপতির পুত্র। কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঁদবেড়িয়া গ্রামে উত্তেজনা ছড়ায়। বিজেপির বিরুদ্ধে অপহরণ করে খুনের অভিযোগ এনেছে তৃণমূল, যদি সেই অভিযোগ সরাসরি উড়িয়ে দিয়েছেন স্থানীয় বিজেপি নেতারা। বডি আমি শনাক্ত করেছি, দোষীরা যাতে গ্রেপ্তার হতে পারে শীঘ্রই আমি সবার কাছে এটা অনুরোধ করছি। বাবার ছবি তুমি দেখেছো? হ্যাঁ, বাবার ছবি আমি দেখেছি। এটা তোমার বাবার ছবি তো? হ্যাঁ, বাবার ছবি।